बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नॉर्थ ब्रिज स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सबाई के अभिनंदन और शुभेच्छा। आमी सहकारी शिक्षक संजीदा आक्तार सबार सामने आज के नार्सारिर बांगला 20 नम्बर क्लासटा निये हाजिर हयेछि। छोट्ट सोनामणिरा आमार प्रिय अभिभावक एवं दर्शनार्थी सबाईके आसलामु आलाइकुम, केमन आछेन आपनारा? भालो आछेन निश्चय। सोनामणिरा आमरा क्लासटा शुरू करब एकटा छड़ा आबृत्ति करे। छड़ाटिर नाम আপনারা জানেন মা, লিখেছেন কাজী কাদের নওয়াজ। তাহলে আসেন একটু অভিনয় করে নিই সবাই। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ঠিক আছে বাবুরা, আমরা এবার ক্লাস করে নিব। আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করব। আপনারা দেখেন 20 নাম্বার ক্লাসে শীটের উপরে নাম রোল লিখে ফেলেন এবং পেন্সিল যা যা দরকার স্কেল সহ সব কিছু নিয়ে আমার সাথে ক্লাস শুরু করে দেন। আসেন। এক নম্বরে বলছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। তালবর স, তালবর সতে কি হয় বাবুরা বলেন তো? তালবর সতে শালিক হয়, শশা হয়। আমরা শালিক লিখি তালবর সয়ে আকার, তালবর সয়ে আকারে সা, লয়ে রসিকারে লি এবং ক শালিক। আচ্ছা, তারপরে কি আছে? তালবর স, মূর্ধন্য স, দন্ত স, হ। তালবর স, মূর্ধন্য স দিয়ে আমরা লিখি সার। মূর্ধন্য সয়ে চন্দ্রবিন্দু আকারে সা, আর ডয়বিন্দু র, সার। দন্ত সতে লিখি সহজ, লিখি সহজ বা সরল লিখতে পারেন আপনারা। স র ল, দন্ত সতে সারস হয়, দন্ত সতে সহজ হয়, সরল হয়। হতে, হতে কী লিখব আমরা? হাতি। হয়ে আকারে হা, তয়ে রসিকারে তি, হাতি। ঠিক আছে, এবার দুই নম্বরে মাঝের বর্ণ লিখুন। খ গ ঘ, মাঝে তাহলে কি হবে? গ। ছ বর্গীয় জ, ঝ। দ মাঝে কি হবে? ধ। দ এর পরে হয় ধ। ঠিক আছে বাবুরা, তারপরে দন্ত ন। পরের লাইন লিখুন। দেখেন তিন নম্বরে কি আছে? ক খ গ ঘ ঙ। পরের লাইনটা বলেন তো দেখি। চ ছ বর্গীয় জ ঝ ইয়। ঠিক আছে, আমরা লিখে ফেলি তাহলে। চ ছ বর্গীয় জ, ছটা একটু ছোট করে চ ছ বর্গীয় জ ঝ আর ইয়। তিন নম্বর শেষ হলো আমাদের। চার নম্বরে বলছে আপনার জানা যে কোনো দুইটি কিসের নাম? রঙের নাম লিখুন। লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ। দেখেন আমি পিঙ্ক কালার পরে আছি, কলা পাতা রঙ পরে আছি, অনেক রং আছে তাই না? পৃথিবীতে অনেক রং আছে। আমরা কি লিখব? লাল, নীল, গোলাপি, যে কোনো একটা লিখি। লিখি আগে লাল, লয়ে আকারে লা, ল, লাল। আর লিখি গোলাপি, লেখেন গয়ে ওকারে গো, লয়ে আকারে লা, পয়ে দীর্ঘিকার, গোলাপি। ঠিক আছে সোনামণিরা, এবার পাঁচ নম্বর। ডাক টেনে বর্ণের সাথে ছবির মিল করুন। ডাক টেনে বর্ণের সাথে কিসের মিল করতে বলছে? ছবির মিল করতে বলছে। ছ বয়ের শিকারে বি আর র, ছবির মিল করুন।
ঠিক আছে সোনামণিরা, আমি ছবির কথাটা লিখেছিলাম না, দেখেন আমরা কি কি ছবি দেখতে পাচ্ছি বলেন তো দেখি। এদিকে আগে দেখছি বর্ণগুলো আছে খ দ ব ল ড বিন্দু র, আর এদিকে দোয়াতের ছবি, বাঘের ছবি, কড়ির ছবি, শিশুর ছবি, লিচুর ছবি। তাহলে খতে কি? খতে খুকু। খতে কি বাবুরা? খতে খুকু। আপনারা কি দিয়ে? স্কেল দিয়ে দাগ টানবেন অবশ্যই, ওকে, ভুল হয় না যেন। দতে কি? দতে দোয়াত। বতে বাঘ। লতে লিচু। রবীন্দ্র রতে কড়ি। হয়ে গেছে সোনামণিরা, আমার সাথে আপনাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। আপনারা এরপরে ক্লাসের জন্য অপেক্ষা করবেন, আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন ক্লাস নিয়ে। আপনারা ভালো থাকবেন, দুষ্টুমি একটু কম করবেন, মা বাবার কথা শুনবেন, ওকে? আল্লাহ হাফেজ।